যে 1 লাখ সরকারি চাকরি দিম মানুহে আমাক বিশ্বাস করা নাছিলে কিন্তু আজি এটাও হাইকোর্ট কেস নোহোৱাকৈ আমি অসমৰ দৰিদ্ৰ জনগণক এটা টকাৰো ঘোষ কাকো খাব নিদি আজি 1 লাখ চাকরির আমি নিযুক্তির ব্যবস্থা করিব পাৰিছো। এই কাম সমূহে আমার রাজ্যখনক আজি এক অনন্য মাত্রালৈ লৈ গৈছে। এইবার আমি অহা 31 তারিখে আমি কেবাটাও নতুন নতুন কাম করিব খুজিছো। আমার কলেজত MA MSc পড়া ছাত্র ছাত্রী সকলক ঘরের পৰা কলেজলৈ যাতে অহাত যে 1 লাখ সরকারি চাকরি দিম মানুহে আমাক বিশ্বাস করা নাছিলে কিন্তু আজি এটাও হাইকোর্ট কেস নোহোৱাকৈ আমি অসমৰ দৰিদ্ৰ জনগণক এটা টকাৰো ঘোষ কাকো খাব নিদি আজি 1 লাখ চাকরির আমি নিযুক্তির ব্যবস্থা করিব পাৰিছো।